গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে 9:10 এরকমই কিছু বাজে। তো আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য, বানাচ্ছি গরম গরম রুটি। তো তোমরা একটা খাবে নাকি? তো তাহলে চলে এসো চট করে। আর সকালবেলা ব্রেকফাস্টে আমাদের কিন্তু নয় আমমুড়ি, আমচিড়ে না হলে রুটিই থাকে। তো রুটির সাথে রয়েছে মসুর ডালের তরকা। আর আমার মোটামুটি ব্রেকফাস্ট করে তারপরে অন্যান্য কাজ শুরু করব। তো দেখো রুটি হয়ে গেছে আর তার সাথে রয়েছে মসুর ডালের তরকা, দুটোই গরম গরম আছে, খেতে কিন্তু দারুণ লাগবে। ব্রেকফাস্ট করব, তারপরে সারা দিনের সমস্ত কাজকর্ম করব, তোমাদের সামনেও আসব। আর দেখো বাজারও এসে গেছে, বাজার থেকে এসেছে মরলা মাছ, এটা দিয়ে ঝাল বানাবো। আর ছাদে তো ঘুরেও আসা হয়ে গেছে। আর দেখো ফুল তুলে নিয়ে এসেছে, দেখেছো কত ফুল ফুটেছে, আর পঞ্চমুখী ফুলটা দেখো একবার। আর রান্নাবান্না করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আর এখন এসেছি তোমাদের সাথে একটু বকবক করতে। আর আজকে না পাশের বাড়ির থেকে খুব সুন্দর গন্ধ এসেছে, আর আমার না এমন একটা স্বভাব, হ্যাঁ মানে একটু ছোচামি স্বভাব আছে আমার। বাড়িতে যতই ভালো কিছু রান্না করি না কেন, পাশের বাড়ির থেকে রান্নার গন্ধ এলে না জিভটা পুরো জলে ভরে যায়। খুব ভালো লাগে পাশের বাড়ির রান্নার গন্ধ শুনতে বা লোকের বাড়ি খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ তো যাই হোক, আজকে লাঞ্চের জন্য বানিয়েছি মরলা মাছের ঝাল, পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে দারুণ করে করেছি, ওটাই আজকে লাঞ্চের মেনু, আর কিচ্ছু বানাইনি। কিন্তু মরলা মাছ ছোটো মাছ তো শুভম খেতে চায় না, তো শুভমের জন্য আছে ঘি আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ও এটাই খাবে। কারণ ডিমের তরকারি ওর একার জন্য ও খাবে না সেরমভাবে, ও আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে, ওটা ভালোও বাসে। আর মরলা মাছের ঝাল সব থেকে ফেভারিট হচ্ছে বাড়িতে হচ্ছে আমার হাজব্যান্ডের, ওর জন্যই নেওয়া, তো ওই নিয়ে এলো, ও খুব ভালোবাসে বলে, তো ওর পছন্দ মতন করেই বানালাম। আর আমারও ভালো লাগে, খারাপ লাগে, আমি সর্বভোগ, আমি সব খাই। হ্যাঁ আমার মানে খাবারের বাঁচ একটু কমই আছে, তো শুভম ছোটো মাছ তো খেতে চায় না, ওই মুখে একটু হালকা কাটা কাটা লাগবে সেই জন্য খেতে চায় না, তাই জন্য ওর জন্য আছে ডিম। তো এই ব্যাপার, চলো তোমাদের সাথে একটু আড্ডা মারি। সকাল থেকে আজকে অনেক কাজ করেছি, স্নান টান হয়ে গেছে, এবার তোমাদের সাথে একটু গল্প করব। আর আজকে এখান থেকে আমি নিলাম দশরা আম, দশরা আম বাজারে এখন উঠে গেছে ভর্তি ভরপুর, তো নিলাম দশরা আম 2 কিলো মতন নিলাম বেশ। আর দশরা আম খেতে না খুব ভালো হয়, মিষ্টি হয় এই আমটা, মানে দারুণ খেতে লাগে, আমাদের খুব ভালো লাগে। তো আজ আমি তোমাদের বলবো, বিয়ের পরে সাধারণত মানুষ শ্বশুর বাড়িতে থাকে তো মেয়েরা বা বউরা, তো আমি থাকতাম না, আর কেন থাকতাম না সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের পরে আমি প্রায় 1 বছর 1.5 বছর আমি এখানে থাকতাম না, আসতাম না, মানে কি আমি আসতাম এখানে মানে ঘুরতে আসার মতন আসতাম, ধরো শনিবার রবিবার করে আসতাম, আবার চলে যেতাম সোমবার করে, এরকম আসতাম, মানে এখানে থাকতাম না পার্মানেন্টলি। পার্মানেন্টলি থাকতাম কিন্তু আমি আমার বাপের বাড়িতেই, কারণ কি জানো, কারণ আমার পড়াশুনো করতাম, পড়াশুনো করতাম বলে এখানে থাকতাম না, কারণ এখানটায় থাকলে আমার অনেক অসুবিধা হতো, অনেক দূর ছিল। আর এখনকার মতন তো তখন অনলাইনের ব্যবস্থা ছিল না যে যে কোনো জায়গা থেকে বসে পড়াশুনো করা যাবে, এখন কিন্তু এই সুবিধাটা খুবই ভালো হয়েছে। তো সেই জন্য বিয়ের পরে আমি শ্বশুর বাড়িতে থাকতাম না, বাপের বাড়িতেই থাকতাম তোমার, কারণ আমার পড়তে পড়তে তোমাদের বলছিলাম বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছিলাম তখন আমার বিয়ে হয়েছে, তো সেকেন্ড ইয়ার ছিল, থার্ড ইয়ার ছিল, তো থার্ড ইয়ারের শেষের দিকে তো এখানে চলে এসেছিলাম, তখন তো খুব একটা কলেজ যেতে হয় না, তো মোটামুটি সব স্যারদের থেকে নোটস ফোর্স নিয়ে চলে এসেছিলাম। কিন্তু সেকেন্ড ইয়ারটা পুরোটাই কিন্তু বাপের বাড়ি থেকেই করেছি, ওখানেই পড়াশোনা করেছি, ওখানেই, কারণ ওখানে কলেজ কাছাকাছি, অবশ্যই বাড়ির কাছেই কলেজ হবে, কলেজও কাছাকাছি, আর তোমার মানে যা যা প্রফেসররা আমাকে পড়াতো তাদের নোটস ফোর্স নিতে যেতে হতো সপ্তাহে 2-3 দিন করে করে, তো সেগুলো আমার বাড়ির ওদিকেই ছিল, তো সেই জন্য এখানে আসা হতো না। তো বরের সাথে ফোনে কথা হতো, ও ফোন করতো, আমার হাজব্যান্ড ফোন করতো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে ধরে ফোনে কথা হতো। তো বিয়ের পর এখানে থাকতাম না, তো ফোনে আমাদের প্রচুর কথা হতো, প্রচুর মানে এত ফোনে কথা হতো, প্রত্যেক মাসে বিল আসতো, তখন তো ল্যান্ড ফোনের ওই ছিল, চল ছিল বেশি, তখন আমার বিয়ের সময় ফোন মানে হাতে মোবাইল ফোন ছিল, আমার হাজব্যান্ডের কাছে ছিল, কিন্তু মানে এতটা ছিল না, এখন যেমন সবার হাতে হাতে স্মার্টফোন তখন অতটা ছিল না। আজ থেকে প্রায় তোমার কত বছর আগে, আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা বলছি, তো 15-16 বছর আগে তখন তো এত ফোনের ছিল না, তখন ল্যান্ড ফোন খুব ছিল, তো ল্যান্ড ফোনে আমার সাথে ফোনে কথা বলতো, আর
বিল উঠতো কত জানো, 10,000 টাকা 15,000 টাকা ল্যান্ড ফোনের ফোনের বিল আসতো। মানে এতক্ষণ আমাদের কথা হতো, মানে প্রচুর কথা হতো, সারাদিনের যা যা আপডেট পুরো হাজবেন্ডকে দিতাম। আবার ও আসতো কলেজের বাইরে দাঁড়িয়ে থাকতো, তখন গল্প হতো, আড্ডা মারতো ঘুরে টুরে, তারপরে আবার ও চলে যেত এখানে, আমি চলে যেতাম আমার বাড়িতে, এরকমভাবে কাটতো দিন। তো এই ব্যাপার, এটাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা অনেকে শুনতে চাও না আমার গল্প। তো বিয়ের পরে কিন্তু আমি শ্বশুরবাড়িতে থাকিনি, সবাই থাকে সাধারণত, কিন্তু আমি থাকিনি। আমি প্রায় 100 বছর পরে তারপরে এসেছি, পরীক্ষা টরীক্ষা মানে থার্ড ইয়ারের পরীক্ষার আগ দিয়ে এখানে চলে এসেছিলাম, তখন শুধু বাড়িতেই পড়তে হতো, তো সেই জন্য এখানে এসে তখন পড়াশোনা করেছি, আর ভালোভাবে থেকেছি প্রায় থার্ড ইয়ারের পরের থেকে। তখন আমার কাছে শ্বশুরবাড়িটা ছিল একদম ঘোরার জায়গা, বিন্দাস আসতাম, বেশ আদর যত্ন পেতাম, সেই মানে কি বলবো, বেশ আদর যত্ন, কোনো দায়িত্ব টাইত্ব কিছু নেই, শুধু আদর যত্ন পেতাম, ভালো ভালো মা রান্না করে রাখতো। আর আমার শ্বশুর ভীষণ ভালো রান্না করতে পারতো, আর পায়েস বানাতো, যেদিনই আমি আসবো সেদিনই বাবা পায়েস বানিয়ে রাখতো, গুড়ের পায়েস, মানে আসলেই আমার হাতে একবারটি ধরিয়ে দেবে, আগে সবার প্রথম পায়েস বানিয়ে ফেলেছি আগে খেয়ে নাও, তো এত আমাকে তো খুব ভালোবাসতো, আগে খেয়ে নাও। পায়েস বানাতে মানে দুজনেই, এরা দুজনেই, বাবাও তেমনি মাও তেমনি, পায়েস এরা যেমন খেতে ভালোবাসতো তেমন বানাতে ভালোবাসতো। তো 5 কিলো দুধের কমে এরা পায়েস বানাবে না, হ্যাঁ, আর খাবে কি, পুরো গ্লাসে করে ঢকঢক ঢকঢক করে জলের মতন পায়েস খেতো, এত পায়েস খেতে ভালোবাসতো মা বাবা দুজনেই। তো আমি যেদিনই আসবো সেদিনই সকালবেলা পায়েস বসে গেছে, পায়েস বানাতো, খেতে ভালোও লাগতো, দারুণ বানাতো, আর আদর যত্ন করতো ভালোই লাগতো, তখন বেশ আদর যত্ন পাওয়া যেত। তো তারপরে আবার ওই রবিবার বিকেলে বা সোমবার সকালে এখান থেকে ডাইরেক্ট কলেজ চলে যেতাম, এরকম হয়তো রবিবারে যেতাম না, সোমবার সকালে এখান থেকে ডাইরেক্ট কলেজে চলে যেতাম, তারপর কলেজ থেকে আবার ও বাড়ি চলে যেতাম। তো এইভাবে কাটতো তখন দিনগুলো। তো এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা, তো এতক্ষণ শুভমের সাথে একটু বদমাশি করছিলাম, আর আজকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য না কেন জানি না শুধু ঘুম ঘুম পাচ্ছে, তো শুয়েই ছিলাম, তো ভাবলাম যে না তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষও করে দিই। আর আজকে রাত্রে ডিনারে তেমন ওজনে কিছু বানাবো না, কারণ খুব ঘুম ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে, মানে ইচ্ছে করছে না কিছু বানাতে, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার না সেই জন্য, তো আজকে কিছুই বানাবো না, যা আছে ওই দিয়ে আজকে চালিয়ে দেবো, প্লাস আম আছে হয়ে যাবে। আর আজকে বিকেলে চায়ের সাথে কি খেয়েছিলাম জানো, আজকে বিকেলে চায়ের সাথে খেয়েছিলাম ওই পাউরুটি ভাজা, মানে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে পাউরুটিটাকে ভেজে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে, কিন্তু গরম গরম বেশ ভালো লাগে, আর তার মধ্যে যদি ইচ্ছে হয় একটু চিনি দিয়ে দাও, বেশ টেস্ট লাগে খেতে, তো ওটা খাচ্ছিলাম। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই রেখে দেবো, আর ছাদে যেতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে, নাহলে ছাদে বিকেলবেলা ভেবেছিলাম একটু ছাদে যাবো, তো আজকে বিকেলে আর ছাদে যাওয়া হয়নি, তো এই ব্যাপার। তো চলো, ভালোই হয়েছে বৃষ্টিটা হলে বেশ ওয়েদারটা বেশ সুন্দর হয়ে যায়, আর মনে হয় চুপ করে শুয়ে থাকি, ঘুম ঘুম হয় ভালো লাগে, বেশি গরমে তো ঘুম হয় না না সেরকম ভাবে। তো এই ব্যাপার, এখন শুভম অঙ্ক করতে বসেছে, ও অঙ্ক করুক একটু, তারপরে 9টা সাড়ে 9টা বাজলে রান্নাঘরে যাবো ডিনারের ব্যাপার, ডিনারের জন্য, ডিনারের জন্য আর কি শুধু কটা রুটি করবো আমার হাজবেন্ডের জন্য, ভাত আছে, তরকারি আছে, আর আজকে দুপুরের মরলা মাছের ঝালটা না এত সুন্দর হয়েছিল, শুধু একটু ঝাল বেশি হয়ে গেছিলো, তো আমার হাজবেন্ড বলছিল ঝালটা বেশি হয়েছে, সত্যি খুব ঝালটা বেশি হয়ে গেছিলো, নাহলে খুব টেস্ট হয়েছিল, খেতে খুব ভালো হয়েছে কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। তো শুভম তো খায়নি, ও তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়েছে, তো আমরা খেয়েছিলাম, খুব ভালো হয়েছে, ওটা রয়েছে, ওটা দিয়েও খেতে পারি রাত্রে, আর আম আছে, আম দিয়ে আমার হাজবেন্ড রুটি খেয়ে নেবে, আর শুভম কি দিয়ে খাবে, শুভম দেখা যাক শুভম কি দিয়ে খায়, তো এই ব্যাপার। তো বা ও যদি কিছু না খায় তাহলে ওকে সিদ্ধ ভাত করে দেবো। তো চলো, আজকে ব্লগটা এখানে রেখে দিচ্ছি, যদি আমার ব্লগ থেকে তোমাদের একটু কিছু ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট পাঠিও, আর তোমরা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মাধ্যমে, ততক্ষণের জন্য বাই বাই।